হাই এভরিওয়ান, তো চলো তোমাদের সাথে আজকে কুইকলি একটা স্কিন কেয়ার শেয়ার করে ফেলি। এটা অ্যাটলিস্ট আমি সপ্তাহে একবার হলেও করার চেষ্টা করি। তো ফার্স্ট আমি এখানে ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ভালো করে ক্লিন করে ধুয়ে নিলাম, তারপর একটা টাওয়াল দিয়ে মুখটাকে ভালো করে মুছে নিলাম। এরপর এটা হলো দ্য বডি শপের সি উইড পোর ক্লিনজিং এক্সফোলিয়েটার, তো এটা আমি এখানে ইউজ করছি। এটা বেশ ভালো, আমি রিসেন্টলি বাই করেছি আর একটু অফেও পেয়েছিলাম। এটার প্রাইস ওই 1200 টাকার কাছাকাছি হবে, আর এটার স্মেলটাও কিন্তু বেশ ভালো। তো যাই হোক, এরপরে আমি মুখটাকে ওয়াশ করে নিলাম, আবার টাওয়েল দিয়ে মুখটাকে মুছে নিলাম। তো এরপর আমি এখানে যেটা অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে হিমালয়ার, এটা একটা ফেস প্যাক, তো এটা কেশর গ্লো। হিমালয়ার 2-3টে ফেস প্যাক আমার আছে, তো এটা দিয়ে বেশ আমি শুকানো পর্যন্ত অপেক্ষা করলাম। এরপরে এই যে স্পঞ্জটা দেখছো, এটা আমি কিনেছিলাম মোমোসো থেকে। এটাকে জলে ভিজিয়ে নিতে হয়, তবে এটা স্পঞ্জ রসগোল্লার মতো পুরো নরম হয়ে যায়। তা না হলে এটা যখন শুকনো হয়ে থাকে না, মানে জলটা যখন শুকিয়ে যায়, তখন এতটাই শক্ত, পুরো হাড়ের মতো শক্ত হয়ে থাকে। সেটা দিয়ে কারো মারলে মাথাতে লাগতেও পারে। এটা আমার খুবই পছন্দের একটা প্রোডাক্ট। দেখো এটা দিয়ে খুব সুন্দর কিন্তু মুখটা ক্লিন হয়ে গেল। তারপরে আমি জল দিয়ে ধুয়ে এলাম। ধুয়ে এসে এরপরে আমি একটা টোনার এখানে ইউজ করছি। এই টোনারটা আমি ফ্রিতে পেয়েছিলাম দ্য ফেস শপের। তারপরে এখানে আমি যে সিরামটা ইউজ করছি এটা হচ্ছে আমি রিসেন্টলি কিনেছি দ্য বডি শপ থেকে। এটা একটু কস্টলি, এটার দাম 3400 টাকা। এরপরে দ্য বডি শপের ভিটামিন ই আমি ময়েশ্চারাইজারটাকে অ্যাপ্লাই করছি এখানে, এটাও রিসেন্টলি আমি পারচেস করেছি। এরপর দ্য বডি শপেরই আলমন্ড মিল্ক এই লিপ বামটা আমি ইউজ করছি। তো এই ছিল আমার স্কিন কেয়ার রুটিন। ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে পরে আবার দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে।